বন্ধুরা দেব সাথে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো অনেকে রিকোয়েস্ট করছিল যে অনেকে বাঘের যে ছবিগুলো হয় সেগুলো ডাউনলোড করতে পারছে না যে কার্টুন সাইজ ইমেজ বা পাখির ছবি বা যেসব হিংস্র শিকারি বাঘ ওই ছবিগুলো অনেকে ডাউনলোড করতে পারছে না দিয়ে থামডেলের অনেক সমস্যা হচ্ছে অনেকে আবার কি করছে স্ক্রিনশট দিচ্ছে ইউটিউবের যে ভিডিওগুলো থেকে সেগুলো করছে এর ফলে ছবিটা অনেক ফেটে যাচ্ছে তো এর সমস্যার সমাধান অনেকেই জিজ্ঞেস করছিল বা কোথা থেকে ডাউনলোড করব অনেকেই কমেন্ট করছিল এর জন্য আবার ভিডিওটা নিয়ে আসলাম যদি ভিডিওটা সবার ভালো লাগে কেউ উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ডায়লগ গান রেকর্ডিং গান ক্লাবের নামে ডায়লগ আরও অন্যান্য প্রচার মাইকিং বিজ্ঞাপন সমস্ত রকম কাজ করা হয় আর আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে চ্যানেলের উপরে ওরা দেখে নেবে যে কোনো রকম প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবে সমস্ত রকম কাজ করা হয় দেবশাত্রী ইউটিউব চ্যানেলে তো চলো ফোনের হোম স্ক্রিনে যাই তোমাদের সব দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ডাউনলোড করবে একদম রকম ছবি মানে যে ছবিটা যে কোনো রকম ফাটবে না খুব ভালোভাবে তোমরা ডাউনলোড করে তোমাদের ডেক বেশি হোক বা রেকর্ডিংয়ে গান ছাড়ারই কাজে বাঘগুলো ব্যবহার করতে পারবে বন্ধুরা হোম স্ক্রিনে চলে আসলাম এবার চলে আসার পর তোমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আমার ওয়েবসাইটটা খোলা আছে তোমরা লিখবা সবাই লিখবে টাইগার টাইগার কার্টুন ইমেজ ডেঞ্জার মানে ডেঞ্জার যে ভয়ঙ্কর দিকের ছবিগুলো সেইগুলো তুই প্রথম ওয়েবসাইটটা খুলে যাবে লোডিং নিচ্ছে এখানে সব পেয়ে যাবে সমস্ত রকম বাঘের ছবি দেখো এরকম শিকারী বাঘ আরও অন্যান্য বাঘ আছে দেখো আরও মোড় অপশানে আরও আরও বাঘের ছবি পেয়ে যাবো এখানে সমস্ত রকম বাঘ আছে এখান থেকে যেটা ভালো লাগবে সব একটা করে ডাউনলোড করে নেবা আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড এগেন আরও আছে আরও মোর সি মোরে বা ক্লিক করলে এখানে আরও অনেক সব খুলে যাবে পেজটা পেজটা খুলে গেলে এই যে বক্সার টাইপের যে বাগ ওটা পেয়ে যাবে রানিং লাভ মারছে এগুলো পেয়ে যাবে এদের বাঘের মুখ এই বাঘটা যেমন এই বাঘগুলো আছে তার সঙ্গে সঙ্গে বাচ্চা বাঘ ভয়ঙ্কর বাঘ সব পেয়ে যাবা এটা আমি ভালো ভালো দেখে কয়েকটা ডাউনলোড করে নিচ্ছি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো অনেকেই কমেন্টে লিখছিলে যে বাঘের ছবিগুলো ডাউনলোড করবো কোথা থেকে এই তাদের জন্য এই ভিডিওটা আর একটা নতুন খুলে গেছে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি আরও এই যে এই যে অনেকে লাগায় এই যে বাঘটা এই টাইগার কার্টুন অ্যানিমেশন এটা আছে এটা আছে এটা মোজান সাউন্ডে লাগানো হয় দেখবো এই বাঘের ছবিটা বেশি লাগানো থাকে অনেকে লাগায় বন্ধুরা যদি ভিডিওটা পছন্দ হয় তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তার সঙ্গে ঘন্টাটাও নাড়িয়ে রেখে দেবা আর কমেন্ট করে দেবা এর পরের বর্তী ভিডিও নিয়ে আসবো আমরা এই বাঘ আছে এটা আমার ডাউনলোড করা আছে নিচ্ছি না আরও আছে সি করতে হবে অ্যাংরি লেপার টাইগার এখানে ক্লিক করলে আরও খুলে যাবে আমি এখান থেকে কটা বেছে বেছে ডাউনলোড করে নিচ্ছি তোমরাও প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারো এখনও বলছি যদি কারোর ভিডিও পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে ও চ্যানেলটার সঙ্গে পাশে থাকবে আর কারোর ডায়লগ গান ক্লাবের নামে ডায়লগ সেটের নামে ডায়লগ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে খুব অল্প মূল্যে ডায়লগ করে দেওয়া হয় এছাড়াও পুজোর সময় পুজোর মাইকিং অথবা ক্লাবের মাইকিং অথবা বস্ত্রলয়ের প্রচার অথবা হরেক মালের প্রচার সমস্ত রকম কাজ করা হয় ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ডাউনলোড করে নাও যে যার মতো নেলে বসাও দেখো খুব সুন্দর্য লাগবে ভিডিওগুলো আরও ভিউ হবে আমিও করা ডাউনলোড করে নিচ্ছি তোমরা ডাউনলোড করে নাও একটু বাইরের আওয়াজ আসছে কিছু মনে করো না ব্লু টাইগার আছে এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত রকম এই লিঙ্কটে আছে সমস্ত রকম বাঘের ছবি তোমরা পেয়ে যাবে আমিও কটা ডাউনলোড করে নিচ্ছি আমার লাগানোর জন্য ভিডিও এখনও বলছি বন্ধুদের কোনো রকম সমস্যা বা কিছু বা এই বিষয়ে যেটা বিষয়ে বুঝতে পারবে না সবাই কমেন্ট করবে সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসব এর সঙ্গে আর একটা আমি এক্সট্রা জিনিস বুঝিয়ে দিচ্ছি এই যেগুলো ডাউনলোড তো করলে সবাই এবার এটা তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড মানে সাদা যে পিছনের অংশটা এটা তো ক্লিয়ার পিক্স যে ল্যাবে তুমি যেখান থেকে কাজটা করবা থামনেলের সেখানে তুমি যে এটা বসাবা ওটার জন্য তুমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে যেতে পারো কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না এখানে একটা সাইড এটার নাম হচ্ছে রিমুভ বিজি রিমুভ বিজি নামটা আর একবার বল দিচ্ছি রিমুভ বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ রিমুভ বিজিটা ক্লিক করবে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলে আপলোড ইমেজ আপলোড ইমেজে গিয়ে এবার যে যেটা করতে চাও আমি ধরে সিম্পল এটাই নিয়ে নিচ্ছি ডান করবে একটু লোডিং নেবে একটু লোডিং নিয়ে ক্লিয়ার হয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওই যে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাওয়ার পর ওটা বসিয়ে দেবে যে কোনো যেখানে তোমরা ব্যাকগ্রাউন্ডের উড়িয়ে টিকে এবার যে থামলে যে কাজটা করো ওই কাজটা আবার তোমরা করতে পারবে তো ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে ধন্যবাদ